হোয়াট ইজ আপ গাইস, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছে যে আজকে আমি কি দেখাবো। সো এই ভিডিওটা স্পেশালি আমার মতোই মার্ভেল লাভারদের জন্য আমি স্পেশালভাবে করছি এই ভিডিওটা। অ্যান্ড আজকে আমি আমার মতো করে অ্যাভেঞ্জার্স, মার্ভেল অ্যাভেঞ্জার্সের নিউ মুভি দ্য এন্ড গেমের একটা পোস্টার বানাবো। সো সেটাই আমি কী করে করলাম সেটা দেখাবো। তো লেটস স্টার্ট। সো এই পোস্টারটা বানাতে আমার অ্যাপ্রক্স 2 আওয়ার্স, তার চেয়ে একটু বেশি টাইম লেগেছে। সো অতক্ষণ পরপর দেখানোটা পসিবল হয়ে উঠবে না আই থিঙ্ক। তো তার জন্য আমি এখন জাস্ট আমি কীভাবে বানালাম সেগুলো স্টেপ বাই স্টেপ আমি জাস্ট দেখাবো। সো দেখা যাক আমি কীভাবে বানালাম। সো এটা হচ্ছে আমাদের মেন একদম এডিট করা পোস্টারটা। তো ফার্স্টে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি, অ্যান্ড এটা পোস্টার সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি। অ্যান্ড তোমরা যদি পোস্টার সাইজে না জানো মানে সাইজটা পোস্টারের সাইজে ব্যাকগ্রাউন্ডটা পেজের, তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো। তো এখানে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি, আমি এটা গ্যালাক্সি বানিয়েছি। অ্যান্ড গ্যালাক্সিটা আমি অনেকগুলো ছবি এডিট করে অ্যাডজাস্ট করে বসিয়ে আমি গ্যালাক্সিটা এরকমভাবে বানিয়েছি। তো এই যে হচ্ছে অনেকগুলো ছবি বানিয়েছি। অ্যান্ড তো দেন আমি একটা অ্যাভেঞ্জার্সের একটা অ্যাভেঞ্জার্সের লোগোটা বসিয়েছি। তো এটা হচ্ছে অ্যাভেঞ্জারের লোগো। অ্যান্ড তারপর মেন আমাদের যে ক্যারেক্টার আয়রন ম্যানের যে ক্যারেক্টারটা, সো সেই ক্যারেক্টারটা আমি ফার্স্টে এরকমভাবে বসিয়েছি। অ্যাড করার পরে দেন আমি এই আয়রন ম্যানের ক্যারেক্টারটাকে একটুখানি এডিট করেছি। সো এডিটটা করার পরে আমাদের আয়রন ম্যানের এডিটটা করার পরে জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছে। অ্যান্ড এই এডিটটা আমি কি করে করলাম, সো তোমরা যদি সেটা দেখতে চাও দেন নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের পার্টিকুলার এই এডিটটা তোমরা চাও যে আমি কীভাবে এই এডিটটা করলাম, যে আয়রন ম্যানের ক্যারেক্টারটা এরকমভাবে বানানোটা। সো সেটার ওপরে আমি একটা আলাদাভাবে ভিডিও বানাবো। সো সেটা নিচে কমেন্ট করে জানাও। অ্যান্ড দেন তারপর আমি কিছু জিনিস অ্যাড করেছি। তো ফার্স্টে আমরা একটা সামনে একটা পাথর টাইপের, রক টাইপের অ্যাড করেছি। অ্যান্ড সেটাকে একটুখানি আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি। অবভিয়াসলি পাথরের কালার পার্পল টাইপসের হয় না, সো আমি এটাকে চেঞ্জ করেছি। দেন আমি একটুখানি লাইট ইউজ করেছি। তো তোমরা যদি দেখে থাকো অ্যাভেঞ্জার্সের এন্ড গেমের পোস্টারটা, তো অনেক লাইট রয়েছে অ্যান্ড এরকম টাইপের অনেক রকম লাইট অ্যাড করা। সো আমিও সেখানে অ্যাড করেছি কিছু লাইট। অ্যান্ড দেন সামান্য একটু ডিটেলিংস অ্যাড করেছি। তারপরে আরও কিছু এক্সট্রা লাইট অ্যাড করে দিয়েছি। তারপরে আমি অ্যাভেঞ্জার্সের এন্ড গেমের যে টাইটেলটা, তো সেটা অ্যাড করেছি। অ্যান্ড এটা অ্যাড করার পরে আমার একটুখানি অ্যাভেঞ্জার্সের এন্ড গেমের যে টাইটেলের লোগোটা, তো সেটা একটুখানি কিরম ডার্ক ডার্ক লাগছিলো বা ছবি তুলনায় বোঝা যাচ্ছিলো না বেশি। তো সেটার জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ডে একটা লাইট দিয়েছি, যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডে আলোটাতে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের টাইটেলটা বোঝা যায় ভালো করে। অ্যান্ড তারপরে আমি একটুখানি একটু ডিটেলস অ্যাড করেছি, একটুখানি কিছু নতুন একটু লাইট দিয়ে আরও দেখতে সুন্দর করে দিয়েছি। আর আর একটুখানি ব্রাইটনেসটা আমি জাস্ট এন্ড গেমের ব্রাইটনেসটা আমি লেখাটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি। সো শেষে সব শেষে গিয়ে আমি আমাদের আয়রন ম্যানের পিছনের যে এ লোগোটা ছিল, তো সেটার আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে আরেকটু গ্লো করে, আরেকটু দেখতে সুন্দর হয়। অ্যান্ড তার পিছনে আমি আরও কিছু একটু লাইট অ্যাড করেছি যাতে আরেকটুখানি রিয়েলিস্টিক লাগে, যে পিছন দিয়েও একটুখানি লাইট যাচ্ছে, অনলি সামনে দিয়ে একটুখানি ফেক টাইপের লাগছিলো। সো আমি পিছনে আরেকটু জানতে ভালো লাগে, তার জন্য আমি লাইট অ্যাড করেছি। দেন সব শেষে আমি আমার মতো করে একটা কিছু এডিট করেছি, অ্যান্ড সেই এডিটটা এরাম টাইপের লাগছে, তোমরা তোমাদের মতো করে এডিট করতে পারো। অ্যান্ড সব শেষে আমার এই এডিটটা হয়ে যাওয়ার পরে আমি কিছু লাইট ইউজ করেছি, কিছু হোয়াইট কালার ইউজ করেছি যাতে একটুখানি ভালো লাগে দেখতে। তো সব শেষে আমি আমার সিগনেচারটা একটু বসিয়ে দিয়েছি, দিয়ে ইনভার্ট করে দিয়েছি যাতে আমার সিগনেচারটা বোঝা যায়। অ্যান্ড
লাস্টে আমি এটা ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের ফাইনাল এডিট, অ্যান্ড এরমভাবে আমি পুরো ছবিটা বানিয়েছি, অ্যান্ড এটা বানাতে আমার প্রায় 2 ঘন্টার উপরে লেগেছে। অ্যান্ড আমাদের এটা হচ্ছিল মেন, এরম ফার্স্টে ছিল, অ্যান্ড শেষে গিয়ে এরকম। সো এরমভাবে আমি আমার অ্যাভেঞ্জার্সের এন্ড গেমের একটা পোস্টার বানিয়েছি, আমি আমার মতো করে এডিট করে একটা বানিয়েছি পোস্টার। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড এটা জাস্ট আমি স্টেপ বাই স্টেপ দেখালাম যে কীভাবে করেছি। অ্যান্ড তোমরা যদি চাও আরও ডিটেলসভাবে একটা ভিডিও বানাতে আমি পুরো এডিটটা করছি কীরমভাবে সেটা দেখার জন্য, তো এই ভিডিওটাতে যদি 100টা লাইক আসে দেন আমি অবভিয়াসলি বানাবো কীভাবে পরপর আমি এডিটটা করলাম একদম পুরো স্টেপ বাই স্টেপ। হয়তো ভিডিওটা বড় হবে, বাট আমি পুরো ভিডিওটা বানাবো একবারে। তো এই ভিডিওটাতে 100টা লাইক আসলে আমি বানাবোই, শিওর। লাইক করো ভিডিওটা, অ্যান্ড তোমরা যদি অনলি আয়রন ম্যানের এডিটটা আমি কীভাবে করলাম ওরমভাবে সেটা যদি চাও দেন নিচে কমেন্ট করে জানাও, আমি ওইটার ওপর পার্টিকুলারভাবে একটা ভিডিও বানাবো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড অবভিয়াসলি লাইক করো। অ্যান্ড হ্যাঁ, এই পোস্টারটার ওয়ালপেপারটা যদি তোমাদের দরকার হয় সো নিচে একটা লিঙ্ক রয়েছে, সো এই সেই লিঙ্কটা থেকে তোমরা অরিজিনাল সাইজটার পোস্টারটার ওয়ালপেপার ডাউনলোড করতে পারবা। সো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও। ইয়া, আজের জন্য এইটুকুই, আর তোমাদের ভিডিওটা ভালো লেগেছে হিট দ্যাট লাইক বাটন। তোমরা যদি পুরো ভিডিওটা চাও এডিটিংটা, পুরো এডিটিংয়ের স্টেপ বাই স্টেপ একদম ফুল ভিডিও যদি চাও দেন হিট দ্যাট লাইক বাটন, মেক শিওর সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হয়তো নেক্সট ভিডিওটা তোমাদের এই ভিডিওটার পুরো এডিটিংটা দেখানোতে হতে পারে। তো লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব। I'll see you in the next video. Till then, bye.